সময় হয়ে গেল, আজ হলো একাদশী। আমাদের এদিকে এখনো ঠাকুর ভাসান হয়নি, ছোটখাটো ঠাকুরগুলো ভাসান হয়েছে, বড়গুলো হয়নি। তো যেগুলো ফেমাস ঠাকুর আছে সেগুলোই আমরা আজকে দেখতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি ইছাপুর। এটা হলো ইছাপুর আনন্দ মঠের পুজো, খুব সুন্দর থিমটা করেছে, চলো ভেতরে ঢোকা যাক। এখানকার দুর্গা মার সাথে অন্যান্য দুর্গা মার একটু আলাদা আছে, দেখি তোমরা বুঝতে পারো কিনা। অন্যান্য দুর্গা মার সঙ্গে মহিষাসুর আর সিংহ থাকে, এখানে আরেকজন আছে, দেখি কে কে বুঝতে পারো। চলে এসে আমরা পলতাই নেতাজির সঙ্গে। গ্রাম বাংলা করেছে সপ্তমীর দিনেই তোমাদের এই প্যান্ডেলটাকে পুরো ঘুরিয়ে দেখিয়েছি, তাই আর ঘুরিয়ে দেখালাম না। কত সুন্দর এখানে চিত্র অঙ্কন করেছে, অনেক রকমের জিনিসও আছে, মেলা বসেছে অনেক বড়, সেটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এবার আমরা যাচ্ছি পঞ্চানন তলায়। গাড়ি থেকে আমরা নেমে পড়েছি ব্যারাকপুর টিটাগড়ের মধ্যে, এটা প্রথম পুরস্কার পেয়েছে, চলো ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আজকেও কিন্তু ভিডিওটা আমি অনেক ছোট করছি, তাই জন্য প্লিজ একটু সাপোর্ট করো ফ্রেন্ডস। উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। বলে আমরা তো খেয়ে এসেছি। খুব সুন্দর থিমটা করেছে বল। দুই বান্ধবী মিলে এবার হাঁটতে শুরু করলাম, গাড়িতে উঠবো বাড়ি যাবো বলে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নোটিফিকেশন বেলটাকে অন করে দিও।